মন্দিরে থেকে কলসটা নিয়ে আসতে পারলাম না বলে আমার মন ঠিক নেই। নন্দিনীকে শেষ করার জন্য একটা উপায় বের করতেই হবে। কি করা যায় আপনারা ভেবেছেন কিছু? কোন উপায় কি পেয়েছেন? নন্দিনীকে শেষ করার জন্য আমরা যাই করি না কেন, ওই রঙ্গনায়কের সবটাই আগে জেনে যাচ্ছে। এমনটা চলতে থাকলে আমরা নন্দিনীকে শেষ করব কি করে? আমাদের মনের কথা আগে থেকে কিভাবে রঙ্গনায়কই জেনে যাচ্ছে সেই রহস্যের পর্দা আমি পরে সরাবো। তুমি এখন যেতে পারো। এতে জানার কি আছে? ওটা যে ভৈরবের শক্তি সেটা তো রঙ্গনায়কই মা বললেন। আমরা যে সমস্ত তন্ত্র করছি রঙ্গনায়কই সেটা আগে থেকে জেনে যাচ্ছে, আর এই শক্তি ভৈরবের বলে তুমি বলছো। কিন্তু ওই রঙ্গনায়কিকে সমস্ত কথা তুমি নিজে গিয়ে জানিয়ে আসছো বলে নাগানন্দা এখন তোমার উপরে সন্দেহ করছেন। আমি রঙ্গনায়কিমার সাথে মিশবো কি করে? রঙ্গনায়কিমা যেদিন থেকে নন্দিনীর পক্ষ নিয়েছেন সেদিন থেকে আমি ওনাকে শত্রু বলেই মনে করি। নন্দিনীকে শেষ করার জন্য আমি রাত দিন চিন্তা করছি। এর জন্য আমার স্বামীর সাথেও আমার ঝগড়া হচ্ছে। ও না করা সত্ত্বেও ওর কথা না শুনে আমি নন্দিনীর ব্যাপার নিয়ে ভেবেই যাচ্ছি, আর আপনি আমার উপরেই সন্দেহ করছেন। নাগানন্দা কলসটা নিতে পারেনি বলে তোমার উপরে অকারণে সন্দেহ করছেন। আমি ওনাকে বুঝিয়ে বলেছি, তুমি ব্যাপারটা নিয়ে মন খারাপ করো না। না, আমার উপরে যখন আপনাদের সন্দেহ হচ্ছে তখন আমাকে আর সাহায্য করতে হবে না আপনাদের। ওই নন্দিনীকে শেষ করার জন্য যা করার আমি নিজেই করে নিতে পারবো। নন্দিনীকে শুধু ওর নিজের বোন মারতে পারে তাই বলেছেন তো? ওর বোনকে এবার আমি নিজেই খুঁজে বার করব, আর তারপর ওকে শেষ করব। আমার বাবা আর শ্বশুরকে মারার জন্য ওই নন্দিনীর থেকে প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। গঙ্গা, 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 কি হলো? মাধবী, কি হলো? তেমন কিছু নয়, গঙ্গা নন্দিনীকে শেষ করবে এই চিন্তায় চিন্তায় ওর মনের উপরে চাপ বেশি হয়ে গেছে তাই অজ্ঞান হয়ে গিয়েছে। তেমন কিছু নয়, আপনি জল নিয়ে আসুন তাহলেই হবে। দাঁড়াও মাধবী, গঙ্গার হাতে ওই রঙ্গনায়কের দেওয়া আংটিটা রয়েছে কিনা সেটা আমি দেখছিলাম, ওটা নেই। গঙ্গার রঙ্গনায়কের মধ্যে কোনো সম্পর্ক নেই। আপনি কি গঙ্গাকে ভরসা করতে পারছেন না? গঙ্গাকে বিশ্বাস করলেও গঙ্গার নিজেরই অজান্তে ওই রঙ্গনায়কী ওকে মন্ত্র দিয়ে বশ করেছে বলেই আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? গঙ্গা সত্যি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কিনা সেটা আমি দেখে বলছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গঙ্গার শরীরে কোনো ধরনের বশীকরণ শক্তি নেই। আছে, রঙ্গনায়কী অন্তরের শক্তি দিয়ে কিছু একটা করেছে। সাধারণভাবে না দেখে তুই তোর নিজের বিশেষ শক্তি দিয়ে ওকে পরীক্ষা করে দেখ। বিশেষ শক্তি দিয়ে যদি কিছু করা হয়েও থাকে তাহলে সেটা কালচক্র দিয়ে, এক্ষুনি দেখে বলছি। Thank you.
এটা কি? এই কাল চক্র? কাল দেবী সৃষ্টি করা এক অপূর্ব শক্তি। এই কাল চক্রকে নেওয়ার জন্যই নন্দিনী যুদ্ধ করছে। গঙ্গা, গঙ্গা, এই কাল চক্রকে সংসারের শক্তির আধার মনে করা হয়। এই কাল চক্র করতে পারে না এমন কোনো কাজ নেই। এটা আমি এখন গঙ্গার শরীরে রাখবো। যদি ওর উপরে বশীকরণ শক্তি কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে আমরা সেটা জেনে যাব। গঙ্গা, গঙ্গা, গঙ্গার শরীরে বশীকরণ শক্তি আছে কিনা আর কোথায় আছে সেটা আমাদের দেখাও। গঙ্গাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? গেল কোথায় ও? গঙ্গা, গঙ্গা, কি করছেন আপনারা? গঙ্গা, গঙ্গা, কি হলো? গঙ্গা, গঙ্গা, চোখ খোলো। গঙ্গা, গঙ্গা, চোখ খোলো। গঙ্গা, 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 ওঠো। গঙ্গা, গঙ্গার সাথে কি করেছেন আপনারা? কি চলছে এখানে? ওর কিচ্ছু হয়নি, হঠাৎ ওর বিপি লো হয়ে গেছে তাই অজ্ঞান হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছিলাম ও যাতে সুস্থ হয়ে ওঠে। আর আপনি মিথ্যে বলবেন না, গঙ্গাকে বশীকরণ করার জন্য ওকে অজ্ঞান করেছেন আপনারা। বেকার আমাদের উপরে সন্দেহ করছো কেন অরুণ? গঙ্গাকে সুস্থ করার জন্য তো কালচক্র নিয়ে এসেছি। আমার উপরে তোমার এইটুকু ভরসা নেই? যত ঝামেলা সব এটার জন্যই। এটাকে আমি আজ ফেলেই দেব। অরুণ, 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 কথা শোনো। যেও না অরুণ, অরুণ দাঁড়াও, আমার কথা শোনো। কালচক্র নিয়ে বাইরে যেও না, বিপদ হবে তোমার। অরুণ দাঁড়াও, অরুণ। Oh!
এই কে তুই? কেন মায়ের রূপ ধারণ করেছিস? তোর আর এই কালচক্রের কি সম্পর্ক? আমিও তোর মতন মায়াতন্ত্র শিখেছি। অপূর্ব এই তন্ত্র কেন তুই ভুল কাজে ব্যবহার করছিস? তুই নিজের বিষয়ে আমাকে কিছুই না বলতে পারিস, কিন্তু আমাকে সরিয়ে তুই এই কালচক্র কিছুতেই নিতে পারবি না।